বিশ্বের অদ্ভুত দুইটি অমীমাংসিত রহস্য। প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। আজ থাকছে সেই রকম দুটি রহস্যময় ঘটনা, এখনও যার কোনো কুলকিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা। নাচের মহামারী। আজ থেকে 500 বছর আগে 1518 সালের জুলাই মাসে এসেছিল নৃত্য মহামারী বা নাচের মহামারী। এই মহামারী ছড়িয়ে পড়েছিল ফ্রান্সে, রোমান সাম্রাজ্যের অধীনে থাকা ফরাসি শহর স্টারবুর্গে। কয়েক হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। যতক্ষণ না তাদের প্রাণ চলে যেত ততক্ষণ তারা নিচেই যেত। মিসেস ক্রোফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন, কিছুতেই তার নাচ থামছিলেন না। এক সপ্তাহ পর আরও 34 জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করেন। এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয়, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের প্রাণ হারায় প্রায় 400 জন ব্যক্তি। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নাই, তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি। 1526 সালেই প্যারাসেলসাস নামে এক বিজ্ঞানী বলেছিলেন, ক্রোফিয়া খুব সম্ভবত স্বামীর আদেশ অমান্য করে নিজের নাচের ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন, হয়তো যৌন হতাশাও এর কারণ। রসায়নবিদ প্যারাসেলসাস আরও বলেন, এটি কোরিওম্যানিয়া, ডান্সিং প্লেগ এর মূল কারণ হিসাবে অসুখী স্ত্রীদের কথাই উল্লেখ করেন তিনি। চেষ্টা করা হয়েছিল নানা রকম পদ্ধতিতে এই রোগটি সারিয়ে তোলার, যেমন সারা গায়ে কাপড় বেঁধে শুয়ে রাখাও হয়েছিল, তবে তা কাজ করেনি। তবে এটি ইউরোপে ছড়িয়ে পড়া প্রথম এবং একমাত্র নাচের মহামারী নয়। 1518 সালের পূর্বে ইউরোপের বিভিন্ন স্থানে কমপক্ষে 10 বার এই মহামারী দেখা গিয়েছিল। সময় ভ্রমণকারী। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্সিন নামধারী একজন ব্যক্তিকে আটক করে। শেয়ার বাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র 800 মার্কিন ডলার থেকে 350 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়। FBI-এর হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে 2003 সালে পৌঁছেছেন, তাই তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধোপে টেকেনি, আদালতের রায়ে জেল হয়ে যায় তার। কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারি জেল থেকেও বেমালুম হাওয়া হয়ে যায় এই সময় ভ্রমণকারী। এখনও তার কোনো হদিস কেউ দিতে পারে না, আর এর যথাযথ ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনও দিতে পারেনি। তো বন্ধুরা, কেমন লাগলো বিশ্বের অদ্ভুত দুটি অমীমাংসিত রহস্যের কথা জানতে পেরে? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।